হরে কৃষ্ণ আমাদের আজকে আলোচ্য বিষয় দামোদর মাসে শুক্লা চতুর্দশীতে আমলকি বৃক্ষ আরাধনার মাহাত্ম আগামী উনত্রিশে নভেম্বর দু রবিবার দামোদর মাসের শুক্লা চতুর্দশী শাস্ত্রে উল্লেখ আছে যে কার্তিক মাসের বা দামোদর মাসের শুক্লা চতুর্দশীতে আমলকি বৃক্ষের আরাধনা করা উচিত কারণ এই বৃক্ষ সর্বপাপ দূর করে এই চতুর্দশীতে আমলকি বৃক্ষের ছায় রাধারানী সহ শ্রীহরীর উপাসনা করা উচিত কারণ এই আমলকি বৃক্ষ শ্রীহরীর অত্যন্ত প্রিয় আমলকি বৃক্ষের ছায়াতে রাধারানী সহ শ্রীহরীর আরাধনা করার পর একশো আটবার বার আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ করতে হবে তারপর শ্যামসুন্দর শ্রীহরিকে দণ্ডবধ প্রণাম নিবেদন করে তার কাছে প্রার্থনা নিবেদন করতে হবে প্রার্থনা নিবেদনের পর আমলকি বৃক্ষের নিচে বসে আমলকি বৃক্ষের মহিমা শ্রবণ করা উচিত এবং পরিশেষে ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরকে ভোজন করিয়ে তাদেরকে দক্ষিণা প্রদান করা উচিত কারণ ব্রাহ্মণ এবং বৈষ্ণব শ্রীহরীর অত্যন্ত প্রিয় যার জন্যে বলা হয়েছে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে বলা হয় নম ব্রহ্মণ্য দেবায় গো হিতায় হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম আমরা এখন আলোচনা করব আমলকি বৃক্ষের আবির্ভাব সম্বন্ধে সৃষ্টির প্রারম্ভে সমগ্র ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল সেই সময় ব্রহ্মা শ্রী ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন শ্রী ভগবানকে দর্শনের ব্যাকুলতার আনন্দে ব্রহ্মার চোখ থেকে অশ্রু বর্ষণ হতে লাগলো এবং সেই নয়নশ্রু পৃথিবীতে পতিত হয় এবং তার সেই নয়নশ্রু থেকেই আমলকি বৃক্ষের আবির্ভাব হয় সেই আমলকি বৃক্ষ অতি শীঘ্র বিশাল মহিরুহে পরিণত হয় এবং আমলকি ফলসহ শাখা পোশাখা বিস্তার করে অন্য সমস্ত বৃক্ষের প্রথমে আবির্ভূত হওয়ার কারণে আমলকি আদি আদিরুহ নামে পরিচিত আদি শব্দের অর্থ প্রথম এবং রুহ শব্দের অর্থ বৃক্ষ আমলকি বৃক্ষের সৃষ্টির পর অন্য সমস্ত জীব এবং অন্য বৃক্ষের সৃষ্টি হয় সৃষ্টির পরে দেবতারা সবাই সেই বৃক্ষের তলায় উপস্থিত হলেন যেখানে শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় সেই আমলকি বৃক্ষের আবির্ভূত হয়েছে তারা আমলকি বৃক্ষকে দর্শন করে অত্যন্ত আশ্চর্যান্বিত হলো ঠিক তখনই দেবতাদের উদ্দেশ্যে আকাশবাণী হল এই আমলকিতরু সকল বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ এবং এই আমলকিতরু বিষ্ণুর অত্যন্ত প্রিয় শুধুমাত্র এই বৃক্ষকে স্মরণ করলে গোদানের ফল লাভ হয় এই বৃক্ষকে দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং এই বৃক্ষের তলায় বসে আহার করলে তিনগুণ ফল লাভ হয় সর্বদা পরম যত্নে এই আমলকি বৃক্ষের সেবা করা উচিত কারণ এই আমলকি বৃক্ষ শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং সমস্ত পাপ নাশকারী কার্তিক মাসে বা দামোদর মাসে আমলকি বৃক্ষের ছায়ায় যিনি ভগবানের আরাধনা করবেন এবং প্রসাদ বিতরণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন আমলকি বৃক্ষের ছায়ায় যে কোনো পুণ্যকর্ম করলে তার লক্ষ লক্ষ গুণ ফল লাভ হয় আমলকি বৃক্ষের মহিমা সম্বন্ধে একটি উপাখ্যান আছে এখন আমরা সেটা আলোচনা করব। সুদীর্ঘকাল পূর্বে দেবশর্মা নামে এক ব্রাহ্মণ কাবেরী নদীর উত্তরতটে বাস করতেন তিনি ছিলেন সমস্ত শাস্ত্র বা বেদাঙ্গে অত্যন্ত পরাঙ্গম কিন্তু দুর্ভাগ্যবশত তার একটি পুত্র ছিল সদাচারবিহীন এবং অত্যন্ত দুরাচারী একদা দেবশর্মা তার পুত্রের কল্যাণার্থে তাকে বললেন হে প্রিয় বৎস এই সময় চলছে কার্তিক মাস বা দামোদর মাস এই সময়ে ভগবান অল্প সেবা করলে অত্যন্ত প্রসন্ন হন তোমার উচিত সমস্ত নিয়ম মেনে ভগবানের সেবায় যুক্ত হওয়া প্রতিদিন প্রাত স্নান করা সন্ধ্যাবেলায় ভগবানকে দীপদান করা সাধুসঙ্গ করা দান ধ্যান আদি কর্ম করা প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে তুলসী ও তুলসী মঞ্জরী অর্পণ করা প্রতিদিন ভগবানকে দীপদান করা এবং দণ্ডবধ প্রণাম করা সেই নিষ্ঠুর বালকটি পিতার এই উপদেশ শ্রবণ করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ক্রোধে তার অষ্টধার কম্পিত হতে লাগলো তিনি পিতাকে বললেন আমার এই কার্তিক ব্রতের পুণ্যের কোনো প্রয়োজন নেই আমি এই ব্রত পালন করব না সেই দুরাচারী পুত্র পিতা দেশ দেবশর্মাকে নানানভাবে তিরস্কার করতে লাগলেন এবং অপমানিত করলেন পুত্রের এই অলস বাক্য শ্রবণ করে দেবশর্মা অত্যন্ত ক্রোধিত হলেন এবং তিনি তার পুত্রকে অভিশাপ দিলেন বললেন আর এ দুরাচার আমি অভিশাপ দিচ্ছি তুই মুশিক হয়ে জন্মগ্রহণ করবি এবং বৃক্ষের কোঠরে বাস করবি পিতার এই অভিশাপ শ্রবণ করে সেই দুরাচারী বালক অত্যন্ত ভীত হলো এবং পিতাকে ধন্যবাদ প্রণাম করে তার কাছে ক্ষমাভিক্ষা করল এবং বলতে লাগলো হে পিতা আমি এই হীন জন্ম থেকে কতদিনে উদ্ধার পাব আপনি কৃপা করে আমাকে বলুন পুত্রের এই সুশীল বাক্য শ্রবণ করে দেবশর্মা অত্যন্ত পুত্রের প্রতি প্রসন্ন হলেন এবং তিনি বললেন ভগবানের অত্যন্ত প্রিয় এই কার্তিক মাস বা দামোদর মাস এই মাসের মাহাত্ম তুমি শ্রবণ করলে খুব শীঘ্রই তুমি এই হীন জন্ম থেকে উদ্ধার লাভ করবে পিতার এই বাক্য শ্রবণ করার পিতার এই বাক্য শ্রবণ করা মাত্র সেই অবাধ্য বালক মুশিকে পরিণত হল এবং গহন অরণ্যে দীর্ঘকাল বাস করতে লাগলো একদা কার্তিক মাসে বা দামোদর মাসে শিষ্যগণ সহ বিশ্বামিত্র মণি সেই গহন মনেই এলেন নদীতে স্নান করে তিনি আমলকি বৃক্ষের ছায়ায় বসে ভগবানের গুণকীর্তন করতে শুরু করলেন এবং তার শিষ্যরা তাকে বেষ্টন করে চারিদিকে বসে সেই ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে লাগলেন নদীতে স্নান করে আমলকি বৃক্ষের ছায়ায় বিশ্বমিত্র মণি উপবেশন করে ভগবানের গুণকীর্তন করতে শুরু করলেন এবং তার শিষ্যরা তাকে বেষ্টন করে চারিদিকে বসে সেইটা শ্রবণ করতে থাকলো সেই সময় এক ব্যাধ সেখানে এসে উপস্থিত হলো সেই ব্যাচ ছিল অত্যন্ত হিংস্র এবং তার মনের বাসনাই ছিল পশু হত্যা ও সাধুদের হত্যা করা তথাপি বিশ্বমিত্র মুনি ও তার শিষ্যদের সংস্পর্শে এসে তার বোধোদয় হল সে বিশ্বমিত্র মুনিকে দণ্ডবাদ প্রণাম করে জিজ্ঞাসা করলো হে মহাত্মা হে মণিবর আপনি এখানে কী করছেন বিশ্বমিত্রমণি উত্তর দিলেন এই কার্তিক মাস বা দামোদর মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই মাসে ভগবানের জন্যে কোনো কার্য করলে তা অধিক ফলপ্রদ হয় এই মাসে ভগবানের সেবা পূজা করা উচিত পাতর স্নান করিয়া এবং দান ধ্যান করা উচিত এই মাসে যিনি পাতর স্নান দান ও ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদের দক্ষিণা দান করেন তাহলে এই ফল অক্ষয় হয়ে থাকে বিশ্বমিত্র মুনির কথা শ্রবণ করে বেদ অত্যন্ত প্রসন্ন হল এবং তিনি মণিবরকে অনুরোধ করলেন আপনি কার্তিক মাসের বা দামোদর মাসের মাহাত্ম বর্ণনা করুন বেদের অনুরোধে বিশ্বমিত্র মণি কার্তিক মাসের সমস্ত মাহাত্ম বর্ণনা করলেন এবং সেই সময় সেই অভিশপ্ত মুশিক সেখানে এসে উপস্থিত হল এবং সে এই মাহাত্ম শ্রবণ করে তখন সেই ব্রাহ্মণ পুত্র, রূপী, মুশিক তার রূপ পরিবর্তন করে দিব্য রূপ ধারণ করল এবং মণিবরকে দণ্ডবাদ প্রণাম করে তাকে প্রদক্ষিণ করে তার নিজের পূর্ব পরিচয় প্রদান করে নিজের কাহিনী বর্ণনা করে সে স্বর্গলোকে আরোহণ করলো এই অভূতপূর্ব ঘটনা দর্শন করে বিশ্বমিত্র মণি ও ব্যাদ অত্যন্ত বিস্মিত হলেন এবং ওই ব্যাদ তৎক্ষণাৎ এই ব্যা তার সমস্ত কুকর্ম পরিত্যাগ করে দামোদর মতো পালন করে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলেন এই বর্ণনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কার্তিক মাস বা দামোদর মাসে আমলকি বৃক্ষের গুরুত্ব কত বেশি শুধুমাত্র আমলকি বৃক্ষের নাম শ্রবণ করলে শুধুমাত্র আমলকি বৃক্ষের ছায়ায় বসে ভগবানের কথা কীর্তন করলে শুধুমাত্র আমলকি বৃক্ষের তলায় বসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে তা অক্ষয় ফল প্রদান করে সেই জন্যে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার রবিবার এই শুক্লা চতুর্দশী ব্রত যেন সবাই আমরা পালন করি এবং আমলকি বৃক্ষের ছায়ায় আমলকি বৃক্ষের তলায় এবং আমলকি বৃক্ষের নাম উচ্চারণ করে আমাদের দুর্লভ মানব জনমের সার্থকতা লাভ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে হরিকথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন ハレイキッシ